হ্যালো ভিভার্স ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস আজকের ভিডিওতে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সাজেশনের ভিডিও একটা সাজেশানের ভিডিও আমি আজকে তোমাদের দিতে চলেছি সেটা কিসের সাজেশান সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কালকাটা সেমিস্টার ফাইভ সংস্কৃত জেনারেল ডিএসি টু অর্থাৎ তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছো এবং ফিফথ সেমিস্টারে যারা পড়ছো তাদের সংস্কৃত জেনারেল সংস্কৃত জেনারেলের দুটো ভাগ থাকে সেটা হচ্ছে ডিএসি ওয়ান এবং ডিএসসি টু ডিএসি ওয়ানটা না এটা হচ্ছে ডিএসি টুটা তোমাদের ডিএসসি টু সিলেবাস আমি আগেই আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং একটি কোশ্চেন কোনথায় কত নাম্বার কীরমভাবে থাকে কীরমভাবে নাম্বারগুলো তুলতে হয় সব কিছুই আমি আগের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা যারা এখনও দেখো অবশ্যই ভিডিওটি দেখে নেবে তাহলে আশা করা যায় তোমাদের আর কোনো ডাউট থাকবে না তো আজকের ভিডিওতে এই সিলেবাসের ওপর থেকে তোমাদের যে সাজেশানটা হয় সেই সাজেশানটা আমি নিতে চলেছি তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না কারণ আমি খুব লং ভিডিও করে থাকি না যেটুকুনি করি সবটাই তোমাদের তথ্য দেওয়ার জন্য করি আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলে সমস্ত রকমের সিলেবাস কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন সাজেশন ঠিক সময় মতো সব কিছুই আপলোড করা হয় তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল আমি আগের ভিডিওতে সব বুঝিয়ে দিয়েছি এবারে আসছি তোমাদের সিক্সটি ফাইভ মার্কস সিক্সটি ফাইভ মার্কসের যে সাজেশানটা সেটা তবে সাজেশান দেওয়ার আগে আমি হালকা করে একটুখানি সিলেবাসটা তোমাদের কাছে বলে দেবো জাস্ট কোশ্চেন প্যাটার্নটা সিলেবাসের ভিডিওটা তোমরা ভালো করে দেখে নিলে সেখান থেকে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে তো কোশ্চেন প্যাটার্নে কী আছে সেকশান বি সেকশান এটা তোমাদের ফুল মার্কস পরীক্ষায় থাকছে না অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের সেকশান এ থাকছে না সেকশান এ তোমাদের টিউটোরিয়ালে দিতে হবে সেকশান বি থেকে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে সেটা থাকবে তিরিশ নাম্বারের গীতা থেকে থাকবে একের দাগে থাকবে তোমাদের লং কোয়েশ্চেন টেন মার্কসের যেটা সংস্কৃতে লিখতে হবে দুয়ের দাগের এসে কিউ থাকবে যেটা হচ্ছে ফাইভ ইন্টু টু সংস্কৃতে লিখতে হবে তিনের দাগের থাকবে অনুবাদ বঙ্গানুবাদ সেটা হচ্ছে ফাইভ ইন্টু টু সংস্কৃত টু বেঙ্গলিতে লিখতে হবে সেকশান সিটাও একইভাবে গীতা থেকে আসছে টিকা ফোর ইন্টু টু অর্থাৎ চারের নাম্বারে দুটো করতে হবে এখানে তোমাদের বেশ কিছুটা দেওয়া থাকবে আটটা কি ছটা এরকম দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমাদের চারটে সরি দুটো করতে হবে সেটা হচ্ছে বেঙ্গলিতে পাঁচে থাকছে ব্যাখ্যা ব্যাখ্যা একটাই থাকবে সেটা হচ্ছে তোমাদের সাত নাম্বারের সেটা বাংলাতে করতে পারো এখানে তোমাদের খুব বেশি হলে চারটে বা তিনটে দেবে তার মধ্যে তোমাদের একটি করতে হবে সাত নাম্বারে তারপরে আসছি সেকশান ডি এখানে থাকবে তোমাদের কুড়ি নাম্বার সেকশান ডি এ থাকবে ছয় তাগের একটি লং কোশ্চেন সেটাও তোমরা বেঙ্গলিতে করতে পারবে সেটা হচ্ছে ফাইভ ইন্টু টু এবং সাতের দাগে থাকবে বঙ্গানুবাদ ফাইভ ইন্টু টু বেঙ্গলি তোমাদের এই সিলেবাসটা খুব সহজ ঠিকই কিন্তু এখানে তোমাদের বেশি পড়তে হয় অর্থাৎ পড়ার পরিমাণটা এখানে খুবই বেশি তো এবারে আসছি তোমাদের সাজেশানে সাজেশানের ভিডিওতে যাওয়ার আগেই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে সব রকমের ভিডিও সাজেশান আমি তোমাদের কাছে আপলোড করতে সক্ষম হব তো এই হচ্ছে সাজেশান সাজেশন দেখো সংস্কৃত জেনারেল সংস্কৃত জেনারেল ডি এসি টু সেন্স্টার ফাইভ জেনারেল ঠিক আছে তো এই হচ্ছে ফুল মার্কস সিক্সটি ফাইভ মার্কস সেকশান বি থেকে তোমাদের থাকছে লং কোশ্চেন একের দাগের কতে আছে আচার্য মহতিং চোরমুং বক্তাকে আচার্য বলতে কাকে বোঝানো হয়েছে মহতিং চোরমুম কথাটির সব এই শব্দটির দ্বারা কার বর্ণনা করা হয়েছে কৌরব ও পাণ্ডবদের সৈন্য শঙ্খনিনাত বর্ণনা অর্থাৎ এই যে কথাটা এখানে বলা হয়েছে এই কথাটি তাৎপর্য কে কাকে বলেছে এই ধরনের কিছু কোশ্চেন তারপরে আছে কি খ ক্ষয়তে আছে তোমার ক্ষেত্র মিত্র বিধিয়তে ক্ষেত্র বলতে কি বোঝানো হয়েছে ক্ষেত্রকে কটি ইন্দ্রিয় তা পুরোটা ব্যাখ্যা এই হচ্ছে তোমাদের ক্ষয়ের দাগের এবং গতে আছে মমং বাংশ জীবলোক মম শব্দের অর্থ কি বা এটার দ্বারা কি বোঝানো হয়েছে জীবলোক কে জীব কে জীব সম্পর্কে গীতার ব্যাখ্যা এবং ঘয়ের দাগে থাকছে অর্জুন ও বিষাদের যোগের আলোচনা এই হচ্ছে তোমাদের চারটে সাজেস্টিভ কোশ্চেন আশা করা যায় এখান থেকে তোমরা দুটো বা একটা কমন পেয়ে যাবে তো তোমাদের লিখতে হবে একটা এবং চারটে তোমরা চারটে চারটেই করার চেষ্টা করবে চারটেই খুব ভালো প্রশ্ন রয়েছে এবং তোমাদের লক্ষ্য করলে দেখবে যে এটা তোমাদের সালের প্রশ্ন তো তারপরে আছে কি এসে কিউ এসে কিউ দু দেখেন আমি এসে কিউয়ের সাজেশন কখনোই দিই না কারণ এসে কি হুবাহু বলা যায় না যে এটা করে যাবে এটা পড়বে ওটা পড়বে না এসে কিও তোমরা দু এবং দু সালে থেকে করবে এটা কিন্তু সংস্কৃতে লিখতে হবে ফাইভ ইন্টু টু দু হাজার কুড়ি ও একুশ সালেরটা করবে আশা করা যায় এখান থেকেই তোমাদের সব এসে কিউগুলো পড়বে এবং যদি তোমাদের বই কিনে থাকো তো সেখান থেকে সব কটা এসে কিউ তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে তারপরে আসছি তিনের দাগে দিনের দাগে তোমাদের থাকে অনুবাদ অর্থাৎ সংস্কৃত টু বেঙ্গলি ফাইভ ইন্টু টু এখানে বেশ কিছুটা অনুবাদ আমি দিয়েছি তোমরা এখান থেকে ভালো করে করার চেষ্টা করবে দেখো একে আছে দৃষ্টা টু পাণ্ডব নিকম তারপরে আছে তোমার কার্য কারণ কর্তৃত্বে হেতু তারপরে তোমার আছে উক্ত মন্তং স্থিত বাপি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পুরুষ প্রকৃতি শরীরং ইদং শরীরং কৈন্তেয় তারপরে আছে তোমাদের সেকশন সি সেকশন সি এ চারের দাগের কিছু টিকা থাকবে টিকাগুলো তোমাদের ফোর ইন্টু টু করতে হবে এগুলো বেঙ্গলিতে তমগুণ সত্যগুণ তারপরে প্রবৃত্তি তমসী শ্রদ্ধা রাজস্ব যজ্ঞ মানসমতপ স্বস্তিকী শ্রদ্ধা রাজসিকম দানম এইগুলো করলে তোমরা আশা করি পেয়ে যাবে টিকাগুলো এখানে তোমাদের ফোর ইন্টু টু বেঙ্গলিতে লিখতে হবে তারপরে আছে পাঁচের দাগের ব্যাখ্যা পাঁচের দাগের ব্যাখ্যা সেভেন ইন্টু ওয়ান অর্থাৎ সাতের দাগের একটা করতে হবে তা সেটা বেঙ্গলিতে এর জন্য তিনটে দিয়েছি তোমরা করবে সত্যম রজস্যম ইতি ত্রিদ্িধা ভবতি অনু দেগং করম ব্যাকম এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা সাজেশন এবং সেকশান ডি লাস্ট টপিক হচ্ছে তোমাদের সেকশান ডি যেটা হচ্ছে কি কী আছে এখানে এখান থেকে তোমাদের থাকবে কুড়ি নাম্বার ছয়ে থাকবে দশ এবং সাথে থাকবে দশ ছয়ের দাগে লং কোয়েশ্চেন করতে হবে এখানে দুটো বাংলাতে করতে হবে ফাইভ ইন্টু টু থাকবে তো এর জন্য তোমরা কী কী করবে আমি কিছু লাইন দিয়ে দিয়েছি সেই লাইনের কীরম কী কোশ্চেন থাকে কে কাকে বলেছে বা তাৎপর্য ব্যাখ্যা এই ধরনের কিছু তোমরা দেখে রাখবে তাই আমি শুধু লাইনটাই দিয়ে দিয়েছি যোগক্ষেত্রম বহরমহম চতুর কর্ম কর্মবর্ণনা তারপরে আছে তোমাদের তমাহ পণ্ডিতম বুধা নিয়তম কুরু কর্ম এই যে চারটে এই চারটে লাইন তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে তো সাতের দাগের আছে বঙ্গানুবাদ যেটা ফাইভ ইন্টু টু এখানে আছে সদৃশং চেষ্টতে অ অলংকারং বলং আর তারপরে আছে শ্রেয়াং সধর্ম তারপরে তোমাদের যত্র পর মতে চিতং যদা সর্বে সমারম্ভ এই হচ্ছে তোমাদের মূল সাজেশান এখান থেকে তোমরা দেখে ইতিমধ্যে পড়া শুরু করে দাও যত তাড়াতাড়ি পারো তোমরা আনসারগুলো কালেক্ট করে নাও এবং এগুলোকে অবশ্যই খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে যাতে তোমাদের পরে করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ